কোনো ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ একটি ত্রিভুজের, অর্থাৎ একটা এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেন কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে স্পর্শ করে এবং অপর দুটি বাহুকে বর্ধিত করলে সেই বর্ধিত বাহু দুটিকে স্পর্শ করে। এর জন্য প্রথমত এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে তার এবি এবং বিসি বাহুকে বর্ধিত করি। এবি এর বর্ধিতাংশ এই এবং বিসি এর বর্ধিতাংশ সি এ অঙ্কন করি। এখন সে বর্ধিত করলে যে দুটি কোণ তৈরি হয়, অর্থাৎ কোণ এ এবং কোণ সি, এই কোণ এ এবং কোণ সি কে সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ কোণ এফ সি এ এবং কোণ সি এ ই কে সমদ্বিখণ্ড করতে হবে। আর সমদ্বিখণ্ড করার নিয়ম, যেকোনো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ নিয়ে অঙ্কন করতে হয়। এখন মূল কথা হচ্ছে কোণ দুটিকে সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে সি কোণ এর সমদ্বিখণ্ডক সি এম এবং এ কোণের সমদ্বিখণ্ডক এ এন পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ও ও থেকে সি এফ এর উপর একটি লম্বা আঁকতে হবে, অর্থাৎ একইভাবে পূর্বের নিয়মে ও থেকে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ নেব, লম্ব অঙ্কন করব এখানে, অর্থাৎ ওপি লম্ব অঙ্কন। এখন ওপি হচ্ছে প্রদত্ত বহির্বৃত্তের ব্যাসার্ধ। এখন ওপি এর সমান করে একটি বৃত্ত আঁকব যা প্রদত্ত বৃত্তকে এসি বাহুকে স্পর্শ করে। বিকল্প পদ্ধতিতেও ত্রিভুজটি বহির্বৃত্তটি অঙ্কন করা যায়, অর্থাৎ এই যে বহির্বৃত্তটি, এই বহির্বৃত্তটি এসি বাহুকে স্পর্শ করে এবং বর্ধিত এই রেখাংশকেও স্পর্শ করে এবং সিএফ রেখাংশকেও স্পর্শ করে। এখন এটা অন্যভাবে অঙ্কন করা যায়। অন্যভাবে অঙ্কন করার জন্য প্রথমত একটি বৃত্ত এঁকে নেব এবং এমনভাবে একটি ত্রিভুজ আঁকব যেন তার একটি বাহুকে স্পর্শ করে থাকে এবং বর্ধিত দুটি বাহুকে স্পর্শ করে। তো এরপরে বাকি কাজগুলো ঠিক আগের মতোই, যে কোনো দুটি কোণকে, সরি, এ ও সি কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর একটা বিন্দুতে মিলবে, সেই বিন্দু থেকে আবার সি এফ এর উপর লম্ব টানতে হবে। তাহলে হয়ে গেল কোনো একটা ত্রিভুজের বহির্বৃত্ত। যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে বর্ধিত করলেই হয়, একটা ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা যায়।